নমস্কার। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে আমরা আগের জন্মে যেসব কর্মগুলো করে এসেছি সেই কর্মফলের ভোগ কিন্তু এই জন্মে আমাদের প্রত্যেককেই করতে হয় এবং ভগবান হাতের তালুতে আমাদের কর্মফল অনুযায়ী হাতের রেখা তৈরি করে, একটা ব্লু প্রিন্ট তৈরি করে এই পৃথিবীতে পুনরায় আবার কিন্তু জন্ম দিয়ে থাকেন। তথা যারা অ্যাস্ট্রোলজার তারা হাতের রেখা দেখে একটা আনুমানিক প্রেডিকশন করতে পারে যে জীবনে কতটা স্ট্রাগল করতে হয়, জীবনে কতটা উন্নতি হয় বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা স্টাডি কেমন হবে, বৈবাহিক জীবন কেমন থাকবে বা হাতের রেখা রিড করে গ্রহের চাল কেমন থাকবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা আনুমানিক বিশ্লেষণ করা সম্ভব। দেখুন, এই এক্স চিহ্ন একটা গড গিফটেড সাইন। এই সাইনটা যেসব জাতক জাতিকাদের হাতে লক্ষণীয় হয় তারা কিন্তু জীবনে অবশ্যই চরম সফলতা লাভ করেন জীবনে, এদেরকে কেউ আটকাতে পারে না। তবে এমনটা খুব কমই হয় যে হাতে ধরুন আপনাদের এক্স চিহ্ন রয়েছে তবুও সফলতা পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি একটা উপায় আপনাদেরকে ভিডিওটির শেষে বলে দেব যে কিভাবে এই এক্স চিহ্নকে আপনারা অ্যাক্টিভেটেড করবেন। তবে যাদের হাতে এক্স চিহ্ন থাকে তারা অটোমেটিক সফলতা পায়। খুব রেয়ার এমন কেস দেখতে পাওয়া যায় যেখানে এই এক্স চিহ্ন থাকার পরেও জীবনে সমস্যা মানে আসে, সফলতা পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করবেন এই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমরা একসঙ্গে জানার চেষ্টা করব। দেখুন, এই এক্স চিহ্ন হাতে থাকলে কি হয়, আপনারা জীবনে কখন সফলতা পাবেন, এক্স চিহ্ন থাকলে আপনাদের চরিত্র ব্যক্তিত্ব কেমন, এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব একসঙ্গে জানার। তবে তার আগে অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি আজকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন। এবং যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে মানে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। দেখুন, এই এক্স চিহ্ন বিশেষ করে মনুষ্য হাতের হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন এবং মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেন লাইনের মধ্যখানে যে কোনো জায়গায় থাকতে পারে। এবং এই এক্স চিহ্ন পুরুষ বা মহিলার ক্ষেত্রে বাম হাত হোক বা ডান হাত হোক যে কোনো হাতে থাকাই শুভ। এক্স চিহ্ন অবশ্যই তবে ক্লিয়ার এবং প্রমিনেন্ট যেন হয়, এই বিষয়টা কিন্তু একটু লক্ষণীয়। দেখুন, আমাদের সবাইকার কিন্তু হাতের রেখা সমান নয়, হাতের মধ্যে বিশেষ চিহ্ন দেখতে পাওয়া যায়, গড গিফটেড কিছু রেখা থাকে, সেগুলো আমার মানে আগের জন্মের পূর্ণ কর্মফলের কারণে আমরা কিন্তু এগুলিকে প্রাপ্ত করে থাকি। দেখুন, এই এক্স চিহ্ন যাদের হাতে থাকে তারা অত্যন্ত দেখবেন ধার্মিক প্রকৃতির মানুষজন হন, মনে জানবেন যে আপনারা অত্যন্ত রিলিজিয়াস টাইপের মানুষজন, বলতে পারি আপনারা যে কোনো ধর্মের সঙ্গেই মানে বিলংস করুন না কেন, যে ধর্মটাকে আপনারা মানে পছন্দ করুন তার প্রতি আপনাদের আস্থা ভরসা কিন্তু লক্ষণ করা যায়, মানে আস্থা ভরসা থাকে এমনটা লক্ষণীয় হয়। পুজো পাঠের প্রতি আপনাদের একটা দেখবেন বিশেষ আগ্রহ থাকে, উৎসাহ থাকে, প্রীতি রাখেন, ঈশ্বরের প্রতি প্রীতি রাখেন, ভরসা, বিশ্বাস, আস্থা বা যে কোনো ধরুন ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত থাকতেও পছন্দ করেন, অর্থাৎ ঈশ্বরকে নিয়ে চলতে আপনারা কিন্তু পছন্দ করেন। যাদের হাতে কিন্তু দেখবেন এই ক্রস সাইন বা এক্স সাইন বিদ্যমান থাকে। দ্বিতীয়ত, ধরুন যাদের হাতে এই এক্স চিহ্ন রয়েছে তারা দেখবেন মন থেকে অত্যন্ত সরল হন এবং মানুষদেরকে হেল্প করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, সাপোর্ট করব, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা আপনারা কিন্তু মনে মনে রাখেন। এক কথায় বললে এরা অত্যন্ত নিজেরটা কম ভাবে এবং অপরের নিডসগুলোকে প্রথমে এরা কিন্তু পূরণ করার চেষ্টা করে, অর্থাৎ এরা অত্যন্ত পরোপকারী মানুষ হন এবং কি এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত বেশি। কোথাও বক্তৃতা দেওয়া, কাউকে কিছু বোঝানো বা কোনো টিম ম্যানেজমেন্ট করা, এই যে একটা কোয়ালিটি এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। এদেরকে যদি দশজনের কাছে ছেড়েও দেয়া হয় এরা সেখানেও কিন্তু নিজের ব্যক্তিত্ব, নিজের বাক্যের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারে, বড় একটা টিমকে লিড করতে পারে
তো তা এমন বক্তৃতা বা এমন লিডারশিপ মানে প্রদর্শন করতে পারে যার দরুন অন্যরা এদের কথা শুনতে বাধ্য, কথাগুলো ভালো লাগে, এই একটা কোয়ালিটি কিন্তু যাদের হাতে এই এক্স চিহ্ন রয়েছে তাদের কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও দেখুন, যাদের হাতে এই এক্স চিহ্ন থাকে তারা দেখবেন সব দিক থেকে প্রোটেকশন পায়, ফ্যামিলির প্রোটেকশন পায়, মাতা পিতার সান্নিধ্য পায়, বন্ধু বান্ধবী জীবনে কিন্তু খুব সুন্দরভাবে পায়, এরা এমন বন্ধু বান্ধবী পায় যারা এদেরকে নিজের পরিবারের একজন সদস্যের মতন ট্রিট করে, সাহায্য করে, এদের ফ্রেন্ড সার্কেল অত্যন্ত ভালো হয়, এরা বন্ধু হিসাবে দারুণ হয়, মানে বলতেই পারি বন্ধুর জন্য প্রাণপাত করতে এরা পিছু পা হয় না, এদের একটা এরকম মেন্টালিটি, ওপেন টাইপের মেন্টালিটি লক্ষণীয় হয়। দেখুন, যারা এই অ্যাস্ট্রোলজি করে বা যারা জ্যোতিষী সেক্ষেত্রে বলি, তারা কিন্তু এই যাদের হাতে ধরুন এই এক্স চিহ্নটা রয়েছে, এই এক্স চিহ্নটাকে রাজযোগ হিসাবে গণ্য করা হয়, মানে গণ্য করা হয়। এই চিহ্ন মানে যার থাকে বলতে পারি সে সারাটা জীবন রাজার মতন জীবনযাপন করে, এদের মধ্যে একটা দেখবেন রয়্যাল ভাব রয়েছে, রাজকীয় ভাব রয়েছে, তবে এদের মধ্যে অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষাও কিন্তু লক্ষণীয় হয়। এছাড়াও বাই ডিফল্ট এদের একটা নেচার রয়েছে মানুষকে হেল্প করা, সাপোর্ট করা, অর্থনৈতিক দিক দিয়ে হোক বা শারীরিক দিক দিয়ে হোক, হতদরিদ্র গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষদের প্রয়োজনগুলোকে, বেসিক নিডসগুলোকে পূরণ করা, এদের মধ্যে কিন্তু এরকম একটা চারিত্রিক বৈশিষ্ট্যই বলুন বা ব্যক্তিত্ব বলুন লক্ষণীয় হয়। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এরা মানে না চেয়েও মানুষের কিন্তু অনেক সময় ভালো করে দেয়, সেটা কিন্তু এরা নিজেরাও জানে না, কিন্তু ওদের কাজকর্মের দ্বারা কোনো না কোনো মানুষের কিন্তু উপকার হয়। এমনকি এরা মানে খুব অল্পতেই সন্তুষ্ট, যেটুকুনটি এদের কাছে আছে সেটা নিয়ে এরা সন্তুষ্ট এবং সেটুকুনটি নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পছন্দ করেন। এই কারণে আপনারা বিশ্বাস করবেন না, হয়তো বিভিন্ন দৈবিক শক্তিরা ভগবান পর্যন্ত এদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন বা ভগবানের সান্নিধ্য কিন্তু এরা লাভ করে থাকেন। এছাড়াও দেখবেন এইসব মানুষদের যখন জীবনে অত্যাধিক দুঃখ কষ্ট চলে আসে, যখন এদের পাশে ধরুন কেউ থাকে না, তখন কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে ভগবানের সাপোর্ট কিন্তু এরা পায়, ডেফিনেটলি পায়। এরা ঈশ্বরের সান্নিধ্যের মাধ্যমে এদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা, সফলতা এগুলো কিন্তু লক্ষণীয় হয়। এমনকি এই চিহ্ন যাদের মধ্যে থাকে তারা কিন্তু সামাজিক স্তরেই বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, অত্যন্ত মান সম্মান জীবনে এরা কিন্তু পান, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে 30-এর পর এদের জীবনে ভাগ্য উন্নতি অত্যন্ত পরিমাণে ঘটে। অর্থাৎ মান, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ, বৈভব, যশ এগুলো কিন্তু 30-এর পর এরা জীবনে অত্যাধিক প্রাপ্ত করে থাকেন। দেখুন, আপনাদের হাতে যদি এই এক্স চিহ্নটা প্রপারভাবে থাকে, তবুও যদি আপনারা কোনো কারণে হয়তো জীবনে স্ট্রাগল করেই যাচ্ছেন বা ধরুন কোনো কারণে আপনারা জীবনে এখনও পর্যন্ত সফলতা পাননি, তাহলে আমি যে উপায়টি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বলছি এখন, এই উপায়টি কিছুদিন আপনারা করে দেখুন, আশা করছি অত্যন্ত ভালো একটা সুফল বা বেনিফিট জীবনে পাবেন। সবার প্রথমে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার পূর্বে বাসি বিছানাতে বসেই আপনারা নিজের হাতের করদর্শন করুন, কারণ আমাদের হাতের মধ্যেই স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী, প্রভু গোবিন্দ বিরাজ করেন, এবং এই মন্ত্রটি কমপক্ষে হলেও 11 বার জপ করুন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনম। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ হয়ে গেলে নিজের দুটি হাতের প্রত্যেকটি রেখাকে, বিশেষ করে ক্রস চিহ্নটিকে ভালো করে দেখুন, ভক্তি ভরে দেখুন, তারপরে ভালো করে হাতের তালু আপনারা দেখবেন, দেখার পর নিজের হাতের তালু কিছুক্ষণ এরকম করে আপনারা দেখলেন হাতের তালু, মন্ত্র উচ্চারণ করলেন, ক্রস চিহ্নটিকে দেখলেন, হাতের তালু মানে রেখাগুলোকে ভালো করে দেখলেন, তারপরে আপনারা হাতটিকে ভালো করে এইভাবে আপনারা কিন্তু ঘষে নেবেন, এইভাবে ঘষে আলতোভাবে আপনারা কি করবেন, নিজের গালে স্পর্শ করাবেন বা এরকম করে আস্তে করে গালে স্পর্শ করে নেবেন, দেখবেন। এবং কি মনে রাখবেন, মাটিতে পা ফেলার পূর্বে ভূমি মাতাকে প্রত্যেক দিন প্রণাম করবেন, এবং পুরুষেরা প্রথম ডান পা নিজের মাটিতে ফেলবেন প্রণাম করার পর, এবং মহিলারা বাম পা মাটিতে ফেলবেন।
তথা ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন। এইভাবে কিছুদিন এই উপায়টি আপনারা করে যান, দেখুন অবশ্যই জীবনে একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে বাধ্য। এইভাবে আপনারা উপায়টি কিছুদিন করুন। তবে হ্যাঁ, আপনাদেরকে পুনরায় বলছি, আপনাদের হাতে কিন্তু এক্স চিহ্ন ক্লিয়ার প্রমিনেন্ট থাকতে হবে। দেখবেন এই উপায়টির মাধ্যমে প্রত্যেক দিন যদি হাতের কড়া দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করে হাতটি একটু রাব করে ঘষে যদি আলতোভাবে নিজের মুখে নিতে পারেন, অবশ্যই আপনাদের এক্স চিহ্ন অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং জীবনে সফলতা আসতে বাধ্য। যাই হোক, আজকের এই আমি অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো বা এই সংক্রান্ত যদি কোনো ভিডিও প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি নিজে দিয়ে থাকি, অবশ্যই আপনারা উত্তর পাবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।